গাজা যুদ্ধ নিয়ে আরও একবার নিজ দেশে তোপের মুখে পড়েছে নেতানিয়াহু সরকার। এবার ইসরায়েলের রাজধানী তেল আবিবে কয়েক লাখ মানুষ যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ করেছেন। স্থানীয় সময় গত 29 জুন তেল আবিবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে এই বিক্ষোভ হয়। চলুন জেনে নেই আবার কি এমন হলো যে কারণে রাস্তায় নেমেছে ইসরায়েলিরা, কি কারণে আটকে আছে যুদ্ধবিরতির চুক্তি। আপনাদের সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। বিক্ষোভকারীরা চাইছেন গাজায় আটক থাকা জিম্মিদের ফিরিয়ে আনতে অবিলম্বে চুক্তি সই এবং ইসরায়েলে আগাম নির্বাচনের আয়োজন করা হোক। হামাসের হাতে থাকা জিম্মিদের পরিবারের সদস্যরা সেখানে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। এই সময় তারা জিম্মি মুক্তির দেরি হওয়ার কারণ হিসেবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জেদকে দায়ী করেন। এক জিম্মির স্বজন বলেন, আমাদের এবং আমাদের প্রিয়জনের মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে যুদ্ধ বন্ধ না করার জেদ। এল মেৎসগার নামে গাজায় হামাসের হাতে বন্দী থাকা অবস্থায় নিহত এক জিম্মির পুত্রবধূ নেতানিয়াহুর উদ্দেশ্যে বলেন, যুদ্ধ চালিয়ে যাওয়ার মানে হলো জিম্মিরা ইসরায়েলি সরকারের হাতে মারা যাবে, আপনার হাত তাদের রক্তে রঞ্জিত। এলা আরও বলেন, প্রতিবার শেষ মুহূর্তে সব সমঝোতা নস্যাৎ করে দেন নেতানিয়াহু, পরবর্তী চুক্তি আটকে দেওয়া থেকে অবশ্যই নেতানিয়াহুকে থামাতে হবে। গাজায় 9 মাস ধরে চলমান যুদ্ধ বন্ধে যে কোনো প্রস্তাব নিয়ে হামাস আলোচনায় প্রস্তুত বলে জানান স্বাধীনতাকামী সংগঠনটির নেতা ওসামা হামাদান। তিনি বলেছেন, স্থায়ী যুদ্ধবিরতি, গাজা উপত্যকা থেকে সমস্ত সেনা প্রত্যাহার এবং কার্যকর বন্দি বিনিময় সমঝোতা নিশ্চিত করবে এমন যে কোনো ধরনের প্রস্তাব ইতিবাচকভাবে নিতে আবারও প্রস্তুত রয়েছে হামাস। হামাসের দাবি, যে কোনো ধরনের চুক্তিতে অবশ্যই যুদ্ধ বন্ধ এবং ইসরায়েলি সেনাদের পুরোপুরি প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করতে হবে। ইসরায়েলের শর্ত মেনে নিতে হামাসের উপর চাপ প্রয়োগ করার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন হামদান। তিনি আরও জানান, মধ্যস্থতাকারীদের কাছ থেকে এখন পর্যন্ত যুদ্ধবিরতি নিয়ে নতুন করে কোনো প্রস্তাব পায়নি তারা। এক বিবৃতিতে তারা জানিয়েছে, যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করতে মিশরের গোয়েন্দা প্রধানের সঙ্গে ফোনে কথা বলেছেন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। অন্যদিকে হামাস পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত শুধু সাময়িক অস্ত্রবিরতি মেনে নেওয়ার কথা বলছে ইসরায়েল। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গাজায় প্রায় 9 মাস ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত নিহত হয়েছেন 37,718 জন ফিলিস্তিনি, নিহতদের মধ্যে 15,000-এর বেশি শিশু। এই সময়ে আহত হয়েছেন আরও 86,377 জন, এছাড়া নিখোঁজ আরও 10,000-এরও বেশি। এছাড়া 7 অক্টোবরের পর থেকে আরেক ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত 553 জন নিহত হয়েছেন, নিহতদের মধ্যে 137 জনই শিশু। আহত হয়েছে আরও 5,200 জনেরও বেশি।